গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বাইরে থেকেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, চলে আসলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে। আর এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি আমি, মা আর হচ্ছে রিক। তো ভাতটা ছিল রাত্রিবেলা, তো রাত্রিবেলা খাওয়া হয়নি বলে এখন খেয়ে নিচ্ছি। তো চলো চলো ছেলেকে নিয়ে চলে আসলাম। আর এদিকে রান্নাঘরে মা কী কী রান্না করেছে, আজকে আমাদের লাঞ্চ মেনু কী কী হয়েছে, তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এদিকে হচ্ছে তোমার হচ্ছে কলা আর টমেটো, না শুধু কলা আর টমেটো দিয়ে এটা হচ্ছে সেদ্ধ, মানে কলা টমেটো সেদ্ধ করে এর ভিতরে ফোড়ন দিয়েছে হচ্ছে ইসে সরষা আর কি কালো জিরে, হ্যাঁ শুকনো লঙ্কা। তো সরষা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার যে কলা টমেটো মাখা করবে, তো এটা দারুণ হয় টেস্ট খেতে এটা। তো এটা কিন্তু ইউটিউবে পাওয়া যাবে না এই রান্নাটা। আর রসুন দিয়েছো, রসুন দিয়েছো আর রসুন ফোড়ন দিয়েছো। তো এই রান্নাটা যারা যারা করতে চাও, রান্না তো না সেদ্ধ, তো খেতে দারুণ লাগে খেতে। মানে কলা তো আমরা এমনি এমনি খেতে চাই না কেউ, কিন্তু এইভাবে করলে কিন্তু খাবে সবাই। তো চলো আর হচ্ছে কী কী রান্না হয়েছে। আর এদিকে হচ্ছে রান্না হয়েছে দেখা লাউ হয়েছে, লাউয়ের কী জানো শুক্ত না লাউয়ের ঘণ্ট, লাউয়ের ঘণ্ট। তারপরে হচ্ছে আমের চাটনি হয়েছে, এটা লাউয়ের ঘণ্ট হচ্ছে লাউ দিয়ে ডাঁটা দিয়ে, লাউ দিয়ে ডাঁটা দিয়ে হচ্ছে এটা একটা ঘণ্ট। এদিকে হচ্ছে চাটনি হয়েছে, আর হচ্ছে কি হচ্ছে আরদিকে পনির আর আলু দিয়ে পোস্ত দিয়ে ব্যাস এই হচ্ছে। আর এদিকে হচ্ছে ঘিমার শাক হচ্ছে, ঘিমার শাক, ঘিমার শাক ভাজা, ভাজা করবা না ওটা তো ভাজা, ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। আর এটাও নিত্য নতুনই, এটা হচ্ছে আশা করি মনে হয় কেউ করে না, ওই লাউ দিয়ে কি জানো লাল ডাঁঠা, লাউ দিয়ে লাল ডাঁঠা দিয়ে। তো এটা এটা হচ্ছে নতুনই, যেমন লাউ করা হয় ওটা ওরকম সেরকমভাবে করেছে। এই মশলা কোনো দেওয়া নেই, ফোড়ন দিয়ে করেছে বলো, মশলা জিরা, জিরা ফোড়ন দিয়ে, জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এগুলো সরষা, ব্যাস এই ফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা করা হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে যে এটাও ট্রাই করতে পারো তোমরা, এই কলার ইসে টমেটো সিদ্ধটা, হ্যাঁ টেস্টি, মা মা হচ্ছে দেখে নিল টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, হ্যাঁ শুকনো ভাত দিয়ে এটা দারুণ লাগে খেতে। কলা টমেটোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, করে নিয়ে সব আলাদা করে ফোড়ন করে নিয়ে ওই সরষা তারপরে রসুন কালো জিরে সব ফোড়ন দিয়ে ব্যাস মেখে নিতে হবে শুধু কলা টমেটো একসঙ্গে। এটা ট্রাই করতে পারো, দারুণ খেতেও দারুণ লাগবে, একবার করে দেখতে পারো। আর এদিকে ভাত হচ্ছে, মা ভাত চাপিয়ে দিয়েছে। চলো আমাদের হচ্ছে মিশো থেকে দুটো ব্লাউজ মানে অর্ডার করা হয়েছিলো, দুটো ব্লাউজ এসছে আমার আর মায়ের জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখাই আছে, এটা পার্সেলটা কালকে এসছে। তো কালকে এমনি খুলেছিলাম আমরা, খুলে দেখেছিলাম আমি, আমার খুলে দেখেছি। তো হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কিছু সেলাই টেলাই করতে হবে আর হচ্ছে টেকতে হবে, না টেকলে তো পরা যাবে না বিশাল বড় বড়, তার জন্য তো মা এখন সেলাই করবে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা হচ্ছে বোটনেক, বোটনেকের মধ্যে ব্লাউজটা মিশো থেকে নেওয়া হয়েছে, এটা ভালো। সে কী জানো কোয়ালিটিটা বললাম না, কী জানো কাপড়টা কী বললাম, মালবেরি ও মালবেরি কটন এটা, ঠিক আছে। তো এটা বোটনেকের মধ্যে, এই যে পুরো বোটনেক, এটা হচ্ছে মা নিয়েছে মার জন্য নেওয়া হয়েছে, এই যে পুরো হাতে কাজ আছে। আর এটা এটা হচ্ছে ব্যাগটা, পেছনটা এটা আর সামনে এরকম টাইপের করা আছে। তো এটা হচ্ছে মা নিয়েছে মার জন্য না আছে। আর এটা হচ্ছে আমি নিয়েছি আমার জন্য, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে ইয়েলো আর এটাও হাতে কাজ আছে। এই এই কালো ব্লাউজটার কাজটা না আবার একটু বেশি, মানে কি কাজটা কি বলতো, ঝাড়টা বেশি, ওই ঝাড়টা বেশি, হাতের যে ঝাড়টা
এই যে হাতটা এরকম, হাতটা এরকম, আর হচ্ছে এই যে সামনেটা এরকম টাইপের, আর পিঠটা এরকম। তো এই ব্লাউজগুলো তোমার নিয়েছে সব, ওখানে সব রকমই দাম দামের আছে, কখনো তো বেশি হয় কখনো, না না পরেনি, কখনো তো বেশি হয় কখনো কম হয়, কোনো কোনো সব সময় হচ্ছে মানে বেড়ে যায়, আবার কোনো কোনো সময় একটু কমে যায়, তো সেরকম কোনোই নাই, সেরকম মানে দামের কোনো নাই। এখন হয়তো যেটা বলছি সেটা হয়তো আবার নাও থাকতে পারে, হয়তো কমে যায় বেড়ে যেতে পারে আবার বা কমে যেতে পারে এরকম, সেই জন্য। তো কেমন লাগলো ব্লাউজ ব্লাউজ দুটো, তো তোমরা বলবে কেমন লাগলো ব্লাউজ দুটো। কি করছে ওটা, ওটা রাখ, ওটা ওটা করতে হবে, এটা একটা, এটা সামনে না পেছনে, হাত লাইট ওয়ার, তো চলো তো ব্লাউজগুলো দেখিয়ে দিলাম। আর হচ্ছে মা সেলাই করবে এগুলো, মানে টেকে নিবে দুটোই, দুটোই টেকবে, তার জন্য এটা বাইরে রাখা হয়েছিল। আর এগুলো হচ্ছে একটুখানি করে মানে কেচে নিব, সেলাই করার পর কেচে নিব, তাও কেচে তারপরে পরবো। তো চলো, ব্লাউজগুলো তো ভালো, মানে কোয়ালিটি খুবই ভালো, মানে যেমন দেখেছিলাম ফোনে, যেমন দেখেছিলাম, যেমনভাবে অর্ডার দিয়েছিলাম তার থেকেও ভালো এটা, মানে ওখানে যতটা মনে হচ্ছিলো না যেমন দেখতে ভালো লাগছে, তো তার থেকেও মানে হাতে পেয়ে আরও বেশি ভালো লাগছে। আর ইসের কাপড় কোয়ালিটিটাও খুবই ভালো, বেশ ই না মানে কোয়ালিটিটা কেমন যেন হয় না, একটা ব্লাউজের কোয়ালিটিটা ভালো, দুটোরই ভালো, আর কাজটাও খুব সুন্দর একদম, মানে সেম সেম একদম আছে। আমাদের ব্লাউজগুলো সব সেলাই করা, মানে আমারটা হলো, আমারটা করলাম, আর মারটা করছে মা, মাকে ভাবলাম দিব, তা ভাবলাম কি করেই নিই বসে বসে, তো যাক করা হয়ে গেল। তা আমরা হচ্ছে হাতেই সেলাই করি, গাপ ছেড়ে যাচ্ছে ওদিকে আলোটার জন্য। তোর ব্লাউজের ইগুলো হাতে সেলাই করা হয়, মেশিনে সেলাই করি না, মেশিনে সেলাই করলে আবার হচ্ছে মানে যদি খুলি বাই চান্স খুলি তখন কাপড়টা নষ্ট হয়ে যায়, আর হাতে সেলাই করলে কাপড়টা মানে ভালো থাকে, হাত থেকে টেনে খুলে নিলে হয়ে গেল, টেনে নিলে হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল হচ্ছে 5:30, মানে 5:30 প্রায় বেজে গেছে, তো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো ছাদে আসলাম, ছাদে এসে তো খাওয়া দাওয়া করেছি, হচ্ছে আমার ওটা 4টা বেজে গেছিলো খেতে, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি, মানে ঘুম হয়নি, মানে একটু বিছানায় আমি পড়েছিলাম ওগুলো, আর আমার ছেলে ঘুমোচ্ছে আর আমার শাশুড়িমা ঘুমোচ্ছে, একটুখানি শুয়েছিল, আর হচ্ছে বাবা তো অফিস চলে গেছে। ছাদে আসলাম, ছাদে কিছু কাপড় চোপড় আছে, ছাদের কাপড় চোপড়গুলো কাচবো, সরি কাচবো না, নিতে আসবো, নিতে এসেছি, ছাদের কাপড় চোপড়গুলো নিতে এসেছি, তো নিয়ে চলে যাবো। ছাদে ভালোই হাওয়াটা দিচ্ছে, বেশ বেশ ভালো লাগছে। তো কালকে আমাদের মালদাতে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, মানে পুরো শিরা বৃষ্টি হয়েছে, আজকে জানি না কী হবে, কিন্তু গরমটা মোটামুটি আছে, গরমটা খুব একটা কম নাই, গরমটা মোটামুটি লাগছে। আমার না মানে ছুটলাম, দেখালাম যে কী করেছি না করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ব্লাউজ এসছে, মিশো থেকে ব্লাউজগুলো নিয়েছি। তো মিশো থেকে মোটামুটি আমরা শপিং করি, বেশ ভালো লাগে মিশো থেকে, বিভিন্ন অক্সিডাইজের, তারপরে তোমার বিভিন্ন ধরনের আরও অনেক কিছু আছে, মিশো থেকে নেওয়া হয়েছে, নিই মিশো থেকে, তো বেশ ভালো ওখানকার, ধরে নাও যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টের যে এটা খুব ভালো হয়, যেমন আজকে ব্লাউজ দুটো নিয়েছিলাম, তো ভীষণই ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো, আর তোমার হচ্ছে এটা কিন্তু কোনো প্রমোশন করছি না, তো আমি নিজে নিজে নিই বলে আমি বলছি, হ্যাঁ, তো ভীষণই ভালো কোয়ালিটি, আর হচ্ছে তোমার হচ্ছে
তোমার একটা সুবিধা কি, ধরো না আমার জিনিসটা পছন্দ বা আসার পরে জিনিসটা যদি খুব খারাপ হয়ে থাকে বা বা তোমার ধরো না পছন্দ হলো না বা হয় না যে দেখতে মানে ফোনে দেখতে একরকম লাগে আর নিয়ে আসার পর একরকম লাগে, তো যদি তারপরে যদি মনে হয় যে এটা নেবো না আমি মানে পছন্দ না, তো রিটার্ন করে আবার সে এবার আমাদের টাকাটা ফেরত দিয়ে দেয়। সত্যি কথা সবার মানে আমাদের না মানে ওনারা দিয়ে দেয়, খুব ভালো এইটা ফ্যাসিলিটিটা খুব ভালো। তো যাই হোক, নিয়ে এসে তোমরা কেমন তোমাদের কেমন লাগবে জানি না, কেমন লাগলো তোমাদের জানি না ব্লাউজ দুটো। তো ওইরকম টাইপের ব্লাউজ না আমার একটা দুটো আছে, তো মানে এরকম টাইপের কাজ করা দুটো মতো আছে। তো এবার ভাবলাম যে একটা কালো নিই, আর কালোটার দাম তোমার নিয়েছে হচ্ছে 285 টাকা মতনই পড়েছে, আর যেটা হলুদ কালার না হয়েছে ওইটা তোমার 351 মতো পড়েছে, কিন্তু বেশ ভালো। মানে 351 হলেও 285 হলেও বেশ ভালো, কিন্তু 285 টাকাতে এটুকু আমি গ্যারান্টি, 285 টাকাতে বাজারে গেলে কিন্তু পাওয়া যাবে না, 285 টাকার এই রকম টাইপের ব্লাউজ পাওয়া যাবে না। তো জানি না কোথায় কি, তো আমাদের মালদাতে তো অবশ্যই পাওয়া যাবে না। তো চলো আর কি কী করি সারাদিন, সারাদিন তো চলেই গেলো, আজকে এখন বিকেলবেলা, আর রাত্রেবেলা দেখি কি খাবো। রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে আজকে বর বললো যে হচ্ছে মুড়ি খাবে রাত্রেবেলা, মুড়ি দিয়ে চপ দিয়ে খাবে। তো আমি তো মুড়ি চপ খেতে বেশি ভালোবাসি, মানে মুড়ি টুড়ি খেতে ভালোবাসি। দেখা যাক কী খাই জানি না, কী খাবো জানি না। আর মুখের মধ্যে না ব্রণও বেরোচ্ছে, গোটা গোটা কমলো তাও, আর এইখানে হচ্ছে পুড়ে গেছিলো তোমরা দেখেছিলে, এখানে তো একদম নাই, সিক্রেট নাই, একদমই নাই। পুরো এই জায়গাটাই, এইটুকু জায়গায় পুরো ডিম ভাজতে গিয়ে এইটুকু জায়গা পুরো পুড়ে গেছিলো। হ্যাঁ, তো ঠিক আছে, এখন তাও একদম কিছু বোঝা যায় না, এক ফোঁটা বোঝা যায় না। দেখো তো সবচেয়ে যদি মুখের মধ্যে কিছু হয় না কেমন টাইপের লাগে, মনে হয় যে মানে বিরক্তি লাগে। তো দেখছি যে নাই, তো চলো ছাদের কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে যাব নিচে। আর নিচে কী করবো জানি না, সন্ধ্যা দেখি কে দিবে, মা দিবে না ছেলে দিবে, যে কোনো একজন হলে দিবে হয়তো, তো দিবে। আর তারপরে দেখি চাটা খাবো, চা খাবো একটু বা যাই খাই না কেন খাবো। তো রাতে সেরকমভাবে দিদি কন্টিনিউ করবো না, আশা করি করবো না, তো জানি না দেখা যাক, যদি কোনো কিছু স্পেশাল হয় তো অবশ্যই করবো। তো চলো ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, সবসময় হাসি খুশি থেকো। তো টাটা, দেখা হচ্ছে আবার, যদি ভিডিও কন্টিনিউ করি তো খুব ভালো, আর যদি না করি তো এখনই টাটা করে দিলাম। চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো। দাঁড়া দাঁড়া, চলো যারা যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো টাটা।